ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রিয়েশন। আজকে বানিয়ে নেব ফেব্রিকের ব্যাঙ্গেলস। সেজন্য নিয়ে নিয়েছি ব্যাঙ্গেল বেস আর নিয়েছি কটন কাপড়ের টুকরো। এভাবে কটনের কাপড়ে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ফেব্রিকালের ফেব্রিক গ্লু। এবারে কাপড়টিকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে নিলে কাটা অংশ দিয়ে এক ফোঁটা সুতো উঠবে না, এর ফলে ফেব্রিকের যে ব্যাঙ্গেলসটি সেটাও হবে সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা যারা বাড়ি বসে হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস আরম্ভ করার কথা ভাবছেন তারা আমাদের চ্যানেলটিকে ফলো করে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই জুয়েলারি বানিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। এবারে একদম লাস্ট ফিনিশিংয়ে আমি কীভাবে এই কাপড়ের শেষ অংশটি চুড়ির গায়ে আটকে নিয়েছি সেটা ভালো করে খেয়াল করুন। দেখুন, আমি আর এক পাশ দিয়েও যে কাপড়ের কাটা অংশ সেটাকে ফোল্ড করে নিয়েছি যাতে কোনো কাটা অংশ বাড়ে না থাকে। সেইভাবে মুড়িয়ে নিয়ে গ্লুয়ের সাহায্যে পুরো কাপড়টিকে অ্যাটাচ করে নিয়েছি। তো সেমভাবে আমি বিভিন্ন কালারের চুড়িগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে, তাই না? তো এবার কি করব, এর উপরে আমি এই সিসি যে ছোটো ছোটো নয়েজলেস ঘুঙুর থাকে সেগুলোকে অ্যাটাচ করে নেবো। সেজন্য আমি এখানে জাম্পিং ইউজ করছি। আপনারা চাইলে সুতোর সাহায্যও করতে পারেন, কিন্তু আপনাদের কাছে অত কালারের সুতো যদি না থাকে তাহলে জাম্পিং দিয়ে এভাবে অ্যাটাচ করতে পারেন। তো এক একটা জাম্পিংয়ের মধ্যে তিনটে চারটে যতগুলো আপনারা নিতে চান সেই অনুযায়ী ঘুঙুর অ্যাড করে এইভাবে ঘুঙুরগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবারে এই ব্যাঙ্গেলসগুলোর ওপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি ফুলের ডিজাইন করে নিচ্ছি। এইভাবে সবকটা ব্যাঙ্গেলসকে রেডি করে নিয়েছি। কত সুন্দর লাগছে, তাই না? এরকমভাবে মাল্টি কালারের ব্যাঙ্গেলস তৈরি করে যে কোনো শাড়ি চুড়িদারের সাথে প্যারাপ করতে পারেন।
খুবই সুন্দর অ্যাট্রাকটিভ লুক ক্রিয়েট হয়। থ্যাংকস ফর ওয়াচিং।